আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। অনেকের প্রশ্ন ছিল, আপু ডিপ কালার শাড়িতে হালকা কালার রঙগুলো কিভাবে ফুটিয়ে তোলেন, এ সম্পর্কে একটু জানাবেন। তাই আজকে আমি আপনাদের জানাবো ডিপ কালার শাড়িতে হালকা কালার রঙগুলো কিভাবে আপনারা ফুটিয়ে তুলবেন। যেমন হচ্ছে কালো শাড়িতে সাদা ফুলে বা অন্য গোলাপি ফুল, এই কালারগুলো কিভাবে ফুটিয়ে তুলতে হয়। আজকে আমি যে শাড়িটা কাজ করছি এই শাড়ি সম্পর্কে আপনাদের জানাবো, এই শাড়িতে কিভাবে কালার ফুটিয়ে তুলছি এ সম্পর্কে আমি আপনাদের জানাবো। প্রথমে আমি যে শাড়িটায় কাজ করছি এই শাড়িটা হচ্ছে আকাশি কালার। ক্যামেরার কারণে শাড়ির কালারটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না। আকাশি কালার শাড়িতে আমি চেরির কাজ করব। চেরিটা হবে লাল এবং হালকা গোলাপের কম্বিনেশনে। এখন হালকা গোলাপিটা কিভাবে আমি এই আকাশি কালার শাড়িতে ফুটিয়ে তুলব। হালকা গোলাপি কালার সরাসরি ব্যবহার করলে, ডিপ কালার শাড়িগুলোতে সরাসরি হালকা গোলাপি কালার ব্যবহার করলে হালকা গোলাপি যে কালারটা, অরিজিনাল কালারটা, এটা কালারটা ফুটে আসে না, অন্য একটি কালার হয়ে যায়। শুকিয়ে যাওয়ার পর ডিপ গোলাপি কালার এমন একটি কালার এসে যায়, তবে হালকা যে কালারটা, এই কালারটা আসে না। তাই আপনাদের একটা কাজ করতে হবে, যে এই হালকা কালারটা ফুটিয়ে তোলার জন্য প্রথমে সাদা রং ব্যবহার করতে হবে। কারণ সাদা রং আমরা নিচে ব্যবহার করলে ওপরে যে কোনো কালারেই ব্যবহার করি না কেন, সেই রংটা সুন্দরভাবে ফুটে উঠবে। একটা বিষয় খেয়াল রাখবেন, নিচে যে সাদা রংটা ব্যবহার করবেন সেটা খুব বেশি পরিমাণ না, সামান্য পরিমাণ। আমি যেই কাজটা করছি এখানে আমি সামান্য পরিমাণ ব্যবহার করছি, তবে শাড়ির কালার ভেদে কালার রং ব্যবহারটা একটু ভিন্নতা হতে পারে। যেমন লাইট নীল, নেভি ব্লু, এই কালারগুলোতে সাদা কালারটা একটু বেশি ব্যবহার করতে হয়, তারপর অন্যান্য কালারটা ব্যবহার করবেন। প্রথমে আমি লাল কালারটা, এখানে আমি আমার সুবিধা অনুযায়ী কাজটা করছি, আর হচ্ছে হালকা গোলাপি কালারটা ফুটিয়ে নেওয়ার জন্য আমি সাদা রং আর হালকা গোলাপি কালারটা একসঙ্গে নিয়েছিলাম, তুলি দিয়ে নিয়ে তারপর কাজটা করছি। আপনারা দেখতেই পেয়েছেন আমি কিভাবে কাজটা করেছি। তারপর দেওয়ার পর রংটা ফুটে উঠবে, কাজ শেষে আপনারা বুঝতে পারবেন কালারটা কতটা সুন্দর ফুটে উঠেছে। এখানে সাদা আর হালকা গোলাপি, প্রথমে আমি চাইলে সাদা রংটা দিয়ে নিতে পারতাম, কিন্তু আমি আমার কাজের সুবিধা অনুযায়ী সাদা এবং গোলাপি রংটা একসঙ্গে ব্যবহার করেছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কাজটা করবেন, তবে অন্যান্য শাড়িতে এই কাজ অনুযায়ী আমি এই কাজটা করছি। তবে আপনারা অন্য যে আপু আমি নীল শাড়িতে ডিপ গোলাপি কালারটা করতে চাই, এমন যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রথমে সাদা রংটা একটু ভালোভাবে কাজ করে নেবেন। সাদা রংটা একটু শুকিয়ে যাওয়ার পর আপনারা অন্য কালারটা ব্যবহার করবেন, তাহলে পরে যে কালারটা ব্যবহার করবেন সেই কালারটা অনেক সুন্দরভাবে ফুটে উঠবে। এখানে আমি আমার যে কাজটা করছি এই কালারটা আমি হালকা সাদা আর হালকা গোলাপি একসঙ্গে দিয়ে করছি, কারণ আমার ডিজাইনটাই হালকা গোলাপিটা হালকাভাবেই ফুটে ওঠা দরকার। এজন্য এখানে সাদা, হালকা গোলাপি এবং লাল রঙের কম্বিনেশনে আমি ফুলটা এঁকেছি, আর ডালগুলো দিয়ে দিয়েছি কফি কালার। কফি কালার দিয়ে ডালগুলো দিলে অনেক সুন্দর লাগে, আমি কফি কালার দিয়ে ডালগুলো দিয়ে দিয়েছি। এবং তার এখানে আমি যে ছোটো ছোটো সবুজ ছোটো ছোটো ফুলগুলো আছে, পাতার মতো, এগুলো হচ্ছে আমি দুটা সবুজ রং ব্যবহার করছি, একটা হচ্ছে লাইট সবুজ, একটা গাঢ় সবুজ।
শাড়িটায় ফুল ফুটিয়েও তোলার জন্য আমি এখানে আমার পছন্দ অনুযায়ী রংটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কাজ করবেন। এখানে এই তো দেখতে পাচ্ছেন কি কি রকম লাগছে কাজটা, কেমন হয়েছে আমার কাজটা জানাবেন সবাই। আমার কাজ অনেকটাই কমপ্লিট, আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি। কেমন হয়েছে আমার কাজটা জানাবেন সবাই। এখন আমি এইভাবে কাজটা শেষ করার পর ফুলগুলোর মাঝে সুন্দর দেখানোর জন্য হালকা করে ছোট ছোট হলুদ রং দিয়ে এঁকে দিচ্ছি। এভাবে সবগুলো ফুলের মাঝে দিয়ে দিব আমি এই হলুদ কালারটা, সবগুলো ফুলের মাঝে ব্যবহার করব। এতে ফুলগুলো ফুটে উঠবে সুন্দরভাবে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আপনারা জানাবেন কেমন হয়েছে কাজটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।